বন্ধুরা, আমি আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি। যাওয়ার আগে আমি আমার কৃষ্ণ ঠাকুরের প্রণাম করে নিচ্ছি। আমার যাত্রা পথ যেন শুভ হয়। তো বন্ধুরা, আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো দেখতে থাকুন, আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। আমি আপনাদের কোথায় দেখাতে নিয়ে যাচ্ছি, তো দেখতে থাকুন আমার ভিডিও। চলে এসেছি আমি সেই সুন্দর জায়গাটায়। তো দেখুন, আমরা ডিয়ার পার্কে চলে এসেছি, আমাদের বোলপুর শহরের শান্তিনিকেতনের। তো টিকিটটা করে নিয়ে গিয়ে বন্ধুরা, আমি টিকিটটা করে নিচ্ছি। দেখুন, বন্ধুরা আমার টিকিটটা করা হয়ে গেছে, আমি এখন যাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখুন। হ্যাঁ,
অনেক দিন পরে এলাম বন্ধুরা আমি এখানে। আমি যখন এসেছিলাম তখন টিকিট ছিল এখানকার 3 টাকা, এখন 50 টাকা টিকিট পড়ে আমি আবার সেই ডিয়ার পার্কে আসলাম। সেই স্কুল জীবনে এসেছিলাম যখন পড়াশোনা করতাম তখন 3 টাকা টিকিট নিয়েছিল, বুঝতে পারছেন তো আপনারা আমি কখন এসেছিলাম, সবই বলেছি আপনাদেরকে। আমি তো দেখতে থাকুন, আমরা চলে এলাম পার্কের ভেতরে। হরিণগুলো কোথায় গেল? হরিণগুলোকে তো দেখতে পাচ্ছি না তো বন্ধুরা, হরিণগুলো খুঁজছি আমি এখন, দেখুন আপনারা এই কাছাকাছি তো দেখতাম আগে যখন এসেছিলাম তখন অনেক ছিল। বাবা ময়ূরটা দেখো কি সুন্দর, আবার আমাদের দেখে আসছে এদিকে। এই অ্যাকোরিয়ামের দিকে যাচ্ছি, দেখুন অ্যাকোরিয়ামটা দেখে আসি কি আছে ওখানে। তো আপনারা দেখছেন তো বন্ধুরা, দেখুন
বন্ধুরা, আমরা জানি শাল গাছ থেকে ধুনো হয়। এই দেখুন তার প্রমাণ, এই গাছটায় অনেক ধুনো আছে। এগুলো কি ফল বলতো? ফলগুলো তো জানি না কি ফল, সুন্দর হয়ে আছে। আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন কত রঙিন মাছ, কত ময়ূর, হরিণ তো বোধ হয় 150-200টা ছিল, এখন তো 8-10টা হরিণ দেখলাম। আমি এসেছিলাম তখন 3 টাকা টিকিট ছিল, আর আজকে 50 টাকা টিকিটে আবার ঢুকলাম।